নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে লড়াই করেছেন সাকিব আল হাসান, দেশসেরা অলরাউন্ডার তুলে নিয়েছেন ক্যারিয়ারের 32তম 50টি। সাকিবের পর ব্যাট হাতে 50 তুলে নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এটি ওয়ানডেতে মোসাদ্দেকের প্রথম 50, অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তার প্রথম হাফ সেঞ্চুরি। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ 45 রানের ইনিংস খেলেছেন মোসাদ্দেক, আর নিউজিল্যান্ডের বিপক্ষেও অপরিচিত ছিলেন। 44 বলে 5টি চার ও 3টি ছক্কার সাহায্যে খেলেছেন 50 রানের ইনিংস। এদিকে সাকিব আউট হলে ক্রিজে আসেন মোসাদ্দেক, মুশফিককে সঙ্গে করে 52 রানের পার্টনারশিপ করেন তরুণ তুর্কি। কিন্তু 39তম ওভারে চোটের কারণে মুশফিক মাঠ ছাড়ার পর নিজেই এক প্রান্তে আগলে রাখেন, দলকে ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করেন। যোগ্য সঙ্গী না পাওয়ায় পুরো পঞ্চম ওভার খেলতে পারেননি তিনি। প্রতিদিন নিত্যনতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিন।